सड़कों में, अरे आप छोड़ो, तुम्हारे उड़ते हुए घोड़े, तुम्हारे उड़ते हुए घोड़े एंड अर्थ इज फ्लैट जो कुरान में आपके लिखा है बकायदा, उसका मजाक उड़ाना शुरू कर दूं? 6 साल की बच्ची से प्यार करके 9 साल में यू हैविंग सेक्स प्रॉफिट मोहम्मद ने बोलना शुरू कर दूं मैं? हाँ, अर्थ इज फ्लैट अकॉर्डिंग टू कुरान 88:20। बकवास ना कीजिए, उड़ते हुए घोड़े पे बैठकर खून हो जाइए। डोंट मेक अ स्टार्ट। বিজেপি নেত্রী নূপুর শর্মার আপত্তিকর মন্তব্য এবং এই আপত্তিকর মন্তব্যে আলোড়ন আরব দুনিয়া জুড়ে এবং তার অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত এমনটাই মন্তব্য। আমরা এই বিস্তারিত জানবো এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, ঠিক কি ঘটেছে এবং তার কি মন্তব্য, কি প্রতিক্রিয়া, একটু বিস্তারিত জানতে চাইবো তোমার কাছে। দেখো, একটি সংবাদ মাধ্যমে, একটি টিভি চ্যানেলে তিনি একটি দিবেশ শোতে অংশগ্রহণ করেছিলেন এবং ঠিক সেই সময় কোন কথার পরিপ্রেক্ষিতে তিনি প্রফেট মোহাম্মদের সম্পর্কে এমন একটি মন্তব্য করেন যে মন্তব্য বিতর্কিত বলে দাবি করা হচ্ছে। কিন্তু সেই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক পরিসরে আলোচনা চলছিল, সমালোচনা চলছিল, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন একের পর এক মুসলিম কান্ট্রিগুলো সেখানে একেবারে কূটনৈতিক স্তরে ভারতের অ্যাম্বাসেডারকে ডেকে পাঠাতে শুরু করে এবং ভারতের শাসক দলের পক্ষ থেকে এই ধরনের মন্তব্য কখনোই যে সমর্থনযোগ্য নয় তা সেই দেশগুলি জানাতে থাকে। যেমন আফগানিস্তান, যেমন ইরান, ইরাক, একাধিক দেশ এক্ষেত্রে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ইউনাইটেড আরব এমিরেটস, তারাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকারকে, এক্ষেত্রে তারা চিঠিও পাঠিয়েছে। এবং তারপরেই ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা পাল্টা একটি চিঠি দিয়ে বা তারা পাল্টা বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে এই বক্তব্যকে ভারত সরকার কখনোই সমর্থন করে না। এটা কোড আনকোড কোনো একজন ফ্রিঞ্জ এলিমেন্ট এই ধরনের মন্তব্য করেছে এবং এক্ষেত্রে ভারত সরকার তারা কখনোই কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে এই ধরনের কোনো বিতর্কিত মত বা এই ধরনের কোনো মতামত তারা পোষণ করে না। এবং রাজনৈতিকভাবে পদক্ষেপ গ্রহণ করেছে বিজেপি। নূপুর শর্মাকে ইতিমধ্যে পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছে, তার প্রাইমারি মেম্বারশিপ আপাতত থাকছে বিজেপির, কিন্তু তিনি বিজেপির কোনো কাজ করতে পারবেন না। অর্থাৎ পুরো বিষয়টি মিলে এই মুহূর্তে কূটনৈতিক স্তরে যেমন তীব্র জটিলতা চলছে, তার পাশাপাশি জাতীয় রাজনীতির অন্দরও এ নিয়ে তীব্র সমালোচনার ঝড় বিজেপির বিরুদ্ধে চলছে। কারণ নূপুর শর্মাকে শুধুমাত্র সাসপেন্ড করার মধ্যে দিয়ে বিজেপি আদতে যে সাম্প্রদায়িক মনোভাবের প্রসঙ্গ তোলা হচ্ছে সেই প্রসঙ্গকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে দাবি করছে বিরোধী দলগুলি।